Hello viewers, Assalamualaikum. Welcome back to my channel. My cooking style আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দুই রকমের গরম মশলা। একটি হচ্ছে রেগুলার গরম মশলা যেটা আমরা সবকিছুতে ইউজ করতে পারবো, শুধুমাত্র রোস্ট আর রেজালা ছাড়া। আর আরেকটি হচ্ছে শাহি গরম মশলা। এই গরম মশলাতে আমি দু তিনটি মশলা অ্যাড করব যেগুলো রেগুলার মশলাতে অ্যাড করিনি। আর এই মশলার ফ্লেভারটা কিন্তু রেগুলার মশলা থেকে একটু ডিফারেন্ট হবে। শাহি গরম মশলাটা নর্মালি রোস্ট এবং রেজালাতে কিন্তু ইউজ করা হয়। আই হোপ আজকের এই দু ধরনের গরম মশলা রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই দু ধরনের গরম মশলা রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। আর মূল রেসিপিতে যাওয়ার আগে আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ জিরা, এরপর নিয়ে নেব এক টেবিল চামচ ধনিয়া, দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি এলাচ, গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ, এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি লং, পাঁচটি নিয়ে নিচ্ছি কালো বড় এলাচ, এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি কাবাব চিনি। এটা কিন্তু দেখতে অনেকটাই গোলমরিচের মতো। এই কাবাব চিনিটা সাধারণত কাবাবের মধ্যে ইউজ করা হয়। আর দেখুন এর মধ্যে কিন্তু একটা লেজের মতো আছে, অর্থাৎ একটা ছোট্ট একটা ডাটার মতো থাকে, যেটা গোলমরিচের মধ্যে কিন্তু থাকে না। তাই বোঝার সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিলাম। ওয়ান অ্যান্ড হাফ দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস। এই স্টার মশলাটার ফ্লেভারটা কিন্তু অনেক স্ট্রং। চার পাঁচটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এতে করে মশলার কালারটা খুবই সুন্দর আসবে। এখানে তিনটি একটু বড় সাইজের দারুচিনি আমি ভেঙে নিয়েছি। আমি ঠিক এরকম তিনটি লং সাইজের দারুচিনি এখানে নিয়েছি। তেজপাতা নিয়েছি পাঁচ ছয়টি। আমাদের সব মশলা রেডি হয়ে গেছে। এখন এই মশলাগুলোকে আমি একদম চুলার লো ফ্লেমে এগুলো ভেজে নিব। আবার একটু দেখে নিচ্ছি কী কী মশলা নিলাম। এলাচ, গোলমরিচ, লবঙ্গ, কালো এলাচ, শুকনো মরিচ, কাবাব চিনি, স্টার অ্যানিস, ধনিয়া, জিরা, দারুচিনি এবং তেজপাতা। ব্লেন্ড করার সুবিধার জন্য আমি দারুচিনিগুলো একটু ভেঙে ছোটো করে নিচ্ছি। প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি মিডিয়াম লো ফ্লেমে দুই মিনিটের মতো এই শুকনো মরিচগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি এখন মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দেওয়ার পর আমি চুলার আঁচ একদম লোতে করে দেব। একদম লোতে রেখেই আমি এটাকে 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নেব। ভাজার সুবিধার জন্য এবং ব্লেন্ড করার সুবিধার জন্য আমি কিন্তু দারুচিনিগুলো একটু ছোট ছোট করে ভেঙে দিয়েছি। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এখন তেজপাতাগুলো আমি একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি। এতে করে ভাজতে ইজি হবে আর চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না। তাহলে মশলাগুলো থেকে ফ্লেভারটা বের হয়ে আসবে, যার জন্য কিন্তু একদম লো ফ্লেমে এটাকে ভেজে নেওয়া। চাইলে মশলাগুলো রোদেও শুকিয়ে নেওয়া যাবে, অথবা চুলার নিচে রেখেও এটাকে মচমচে করে নিতে পারেন। আসলে এভাবে ভেজে একটু মচমচে করে নিলে ব্লেন্ড করতে সুবিধা হবে, অর্থাৎ খুব সহজে এটা মিহি হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে এটাকে কিছুক্ষণ চুলার উপরে বসিয়ে রাখবো। তাহলে মশলাগুলো খুব সুন্দর মচমচে হবে। এরপর এটাকে চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ড করতে হবে। মশলাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এখন এগুলোকে আমি গুঁড়ো করে নেব। মশলাগুলো যতক্ষণ না পর্যন্ত এটা একদম মিহি গুঁড়ো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ব্লেন্ড করে নিতে হবে। গুঁড়ো করা হয়ে গেছে আর আমি কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে আমি একটা জারের মধ্যে ভরে নেব। এই রেগুলার গরম মশলাটা আপনারা রোস্ট বা রেজালা ছাড়া যে কোনো কিছুতেই ইউজ করতে পারবেন। একসাথে অনেক বেশি মশলা গুঁড়ো না করে আপনারা অল্প করে গুঁড়ো করে ইউজ করতে পারেন, অথবা বেশি করে গুঁড়ো করলে দুটো জারে আলাদা করে ভরে নিতে পারেন। একটা রেগুলার ইউজের জন্য আর আরেকটা পরবর্তীতে ইউজের জন্য রেখে দিতে পারেন। এতে করে মশলার স্বাদ গন্ধও কিন্তু একদমই নষ্ট হবে না। এখন শাহি মশলার জন্য একইভাবে মশলা রেডি করে নিব। তবে রেগুলার মশলায় যেখানে আমি জিরা আর ধনিয়াটা ইউজ করেছি, এখানে কিন্তু আমি জিরা আর ধনিয়াটা ইউজ করব না। শাহি মশলার জন্য আমি এখানে খুবই ছোট্ট একটি জয়ফল নিয়েছি আর নিয়েছি 1.5 টেবিল চামচ শাহি জিরা। আর একইভাবে আমি মশলাগুলো ভেজে নিয়েছি। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এগুলো ব্লেন্ড করে নেব।
আর জয়ফলটা যদি সাইজে একটু বড় হয় তাহলে আপনারা ভেঙে অর্ধেক পরিমাণ ইউজ করতে পারেন। জয়ফলটা ব্লেন্ড করার সুবিধার জন্য আমি একটু ভেঙে গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু জয়ত্রীটাও দিতে হবে, তবে জয়ত্রীটা আমার ঘরে গুঁড়ো করা আছে, তাই আমি এখানে ব্লেন্ড করার মাঝখানে জয়ত্রীটা দিয়ে দিব। এখন একইভাবে একদম মিহি করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। মশলাগুলো অলমোস্ট গুঁড়ো হয়ে গেছে, এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি জয়ত্রী গুঁড়ো। আপনারা যদি এখানে আস্ত জয়ত্রীটা ইউজ করেন সেক্ষেত্রে এক পিস দিলেই হবে। মশলাগুলো যেহেতু ব্লেন্ড করা হয়ে গেছে তাই এখন কিছুক্ষণ একটু মিশিয়ে ব্লেন্ড করে নিয়ে এটাকে নামিয়ে নিব। মশলাটা যেহেতু খুব ভালোভাবে মিহি হয়ে গেছে তাই এটাকে কিন্তু চেলে নেওয়ার একদমই দরকার নেই। এখন একটা জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আই হোপ আজকের এই দু ধরনের গরম মশলা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক কাজে আসবে। বাইরের থেকে গরম মশলা না কিনে আপনারা খুব সহজেই কিন্তু এভাবে ঘরে করে নিতে পারেন। এই রেগুলার গরম মশলাটা আপনারা রোস্ট এবং রেজালা ছাড়া যে কোনো ধরনের মাংসের আইটেমে ইউজ করতে পারবেন। আর দেখলেন তো, তৈরি করে নেওয়াটাও কিন্তু খুবই সহজ এবং কম সময়ে তৈরি করে নেওয়া যায়। আমি রেগুলার গরম মশলা এবং শাহি গরম মশলা দুটো আলাদা করে এখানে নিয়ে নিচ্ছি। দুটোর কালারও কিন্তু একটু ডিফারেন্ট আসছে। আর এই শাহি গরম মশলাটা আপনারা রোস্ট এবং রেজালাতে খুব সহজে ইউজ করতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন মাই কুকিং স্টাইলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।